আমার দেশের পতাকা তখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন গর্বে বুকটা ভরে যায় যে কোরআন নিয়ে, প্রথমত মহান আল্লাহর পবিত্র কালাম নিয়ে বিশ্ব জয়, এরপর হচ্ছে আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি, এর চেয়ে গর্বের জায়গা আমার, এর বড় জায়গা আমার আর নেই। বাংলাদেশে এই প্রথম মনে হয় কোনো প্রতিযোগী কোনো দেশে যে এক নম্বর হয়ে টাকা পুরস্কার পেয়ে সেই টাকার একটা অংশ ওই দেশের দুস্থ মানুষদের মাঝে ব্যয় করেছে। আল্লাহ তাআলার রহমত থাকতে হবে প্রথমত, দ্বিতীয়ত ওস্তাদ আছেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা বাজান, এবং আমার সাথে যারা সংশ্লিষ্ট আসেন, যারা বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মাধ্যমে যে কোনো একটা মাধ্যম ধরেই তো যেতে হয় এসব জায়গায়, সুতরাং যারা যেই ব্যবস্থাপনাগুলো আমাদেরকে করে দিচ্ছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, এবং ভবিষ্যতের জন্য যারা এই কোরআন কম্পিটিশনে যাবেন তাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে যেন আমার ভাইয়েরা যেন দেশের মান সম্মানকে বয়ে নিয়ে আসতে পারে। আমি তো রায়হানের উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। বাংলাদেশের যত এতিমরা আছে আমার প্রতিষ্ঠানে 160 জন এতিমকে আমি সম্পূর্ণ ফ্রিতে, আমি কোনো ফান্ড কালেকশন না করে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আমার নিজের টাকা দিয়ে, রায়হানের টাকা দিয়ে আমরা তাদেরকে লালন পালন করছি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং রায়হানের আমার পরিকল্পনা আছে 1000 দুস্থ এতিম যাদের পৃথিবীতে কেউ নেই তাদেরকে সম্পূর্ণ আল্লাহর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা গড়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমি ওইখানে যে দান করেছি আমরা সেটা হলো বলি, বাংলাদেশে এই প্রথম মনে হয় কোনো প্রতিযোগী কোনো দেশে যে এক নম্বর হয়ে টাকা পুরস্কার পেয়ে সেই টাকার একটা অংশ ওই দেশের দুস্থ মানুষদের মাঝে ব্যয় করেছে। আমি যখন ওইখানে গেছি, সেনেগালের মানুষ আপনারা জানেন একটু গরিব বেশি, তো ওইখানে যাওয়ার পরে ওদের কষ্ট দেখে আমি রায়হানকে বলছি, নেমেই আমি প্রথম দিনেই বলছি, রায়হান যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বিজয় দান করে, কোরআনের এক নম্বর বানায়, লাল সবুজের পতাকা ওড়ে, তাহলে পুরস্কারের টাকা ইনশাআল্লাহ এখানে গরিবদের মাঝে আমরা ব্যয় করব। আমি ওর উস্তাদ হিসেবে আমি কৃতজ্ঞতা আদায় করছি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশকে, বিশেষ করে সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব, উনি সারা বিশ্বের সকল প্রতিযোগী মাসাবাকা যেখানে হয় সকল বিশ্বের বড় বড় বিচারকদের সঙ্গে এবং দেশের সকল সংস্থার সঙ্গে ওনার ওঠা বসা ভালো আছে, এজন্য আমাদের দেশের প্রতিযোগীরা এখন সব দেশে যেতে পারে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মোট 8-10টা দেশে যায়, 7টা দেশে যায়, বাকি অন্যান্য দেশে আমাদের ওনার মাধ্যমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি গোপালগঞ্জের সন্তান, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে আমি দাবি করব যে এই বিশ্বজয়ী সন্তানরা যেন ওনার কাছে একটু যে সাক্ষাতের সুযোগ পায়। Thank you.